হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে নতুন একটা সিরিজ আমরা চালু করছি। যেহেতু এক্সাম সামনে আসছে, রেলওয়ের এক্সাম বিশেষ করে, এছাড়া অন্যান্য এক্সাম এসএসসি রয়েছে, WBP রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বেসি অর্থাৎ স্টেট ওয়াইজ এক্সাম গুলো রয়েছে, তো আমরা তোমাদেরকে রেলওয়ের যে যে এক্সাম গুলো রয়েছে সেগুলোর কিন্তু তোমাদেরকে আমরা প্রিপারেশন করাচ্ছি। তো রেলওয়ের এক্সামের আমরা একটা ব্যাচ তোমাদেরকে শুরু করেছিলাম, যেটা পরিশ্রম ব্যাচ নামে পরিচিত। এটা এর আগে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, কিন্তু কিছু কারণের জন্য অনেকদিন বন্ধ ছিল, আবার নতুন করে আমরা চালু করছি। এবং সেখানে আমরা ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্স তোমাদের যেটা রয়েছে সেটাও তো অবশ্যই আলোচনা করব। এছাড়াও তোমাদেরকে জিকে যেটা রয়েছে, জেনারেল নলেজ, ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটাও আলোচনা করব। প্রতিদিন তোমাদেরকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেব, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে। এছাড়াও তোমাদেরকে প্রিভিয়াস যেই মাসগুলো আমাদের চলে গেছে, যেমন ধরো জানুয়ারি থেকে এত মাসগুলো, সেগুলো আমরা প্রতিদিন ধীরে ধীরে অল্প অল্প করে ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তো আজকে আমাদের ফার্স্ট যে ভিডিও আমরা শুরু করছি, সেটা কি 18ই সেপ্টেম্বরে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো নিয়ে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আর এই রিলেটেড আরো কি কি ধরনের আমরা এক্সট্রা জানতে পারি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। তো দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে, যে প্রতি বছর 17ই সেপ্টেম্বর কোন এই দিনটিকে সারা বিশ্বে কোন দিন হিসাবে উদযাপন করা হয়, অর্থাৎ এই দিনটিকে একটা ইম্পর্টেন্ট ডে হিসাবে আমরা পালন করে থাকি, এই ডেটা কি? সেটা কি আমাদের 2 নম্বর যেটা রয়েছে সেটা হলো বিশ্ব রোগী নিরাপত্তা দিবস, যেটা সেটা হিসাবে আমরা এইটাকে পালন করে থাকি। তো দেখো, এটাকে কেন করা হয়, কারণ এই যে দিনটা রয়েছে এর ফলে কি হয়, যে রোগীদের যা হেলথ প্রবলেম রয়েছে সেগুলো ডায়াগনোজ করা, আইডেন্টিফাই করা, এবং তাদের ডায়াগনোজ করার পর রোগীদের হেলথ কেয়ার দেওয়া, এবং সবাই একসাথে কাজ করে এই যে প্রসেস গুলো রয়েছে, এবং পেশেন্টদের যে সুরক্ষার ব্যাপারটা রয়েছে সেটার দিকে নজর দেওয়া এবং সুস্থ করে তোলা, এইসবই কিন্তু এই দিনটিকে পালন করার মূল লক্ষ্য। তো আর এবছর যেটা রয়েছে, এবছর কি করা হয়েছে, এর যে একটা থিম ছিল সেই থিমটা কি হয়েছে, সেই থিমটা ছিল ইমপ্রুভিং ডায়াগনোসিস ফর পেশেন্ট সেফটি। এটাই কিন্তু এবছরের কি ছিল, এইটা ছিল এবছর, এবছরে যে লক্ষ্য সেটা এটা ছিল। আর এবছরে যে থিমটা ছিল, স্লোগান ছিল, সেটা কি, এটা ছিল গেট ইট রাইট, মেক ইট ফার সেফার সেফ, ঠিক আছে, কি গেট ইট রাইট, মেক ইট সেফ, এটা হলো এবছরের স্লোগান, হ্যাঁ, বা থিম যেটা রয়েছে সেটা। লক্ষ্য কি ছিল, ইমপ্রুভিং ডায়াগনোস ফর দ্য পেশেন্ট সেফটি, ঠিক আছে, এটা মনে রাখবে। তো চলো দেখো, আমরা প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আরো কি কি জানতে পারি সেগুলো কিন্তু আলোচনা করব, যাতে যে কোনো প্রশ্ন যদি এক্সামে তোমাদের আসে তোমরা সলভ করতে পারো, ঠিক। তো চলো, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে অষ্টম ভারত জল সপ্তাহ, বা যেটাকে আমরা কি বলে থাকি, অষ্টম ইন্ডিয়া ওয়াটার উইক যেটাকে বলা 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 হয় আমাদেরকে, ঠিক আছে, সেটা হলো কবে, এর যে 2024 সালে যে যেটা হয়েছে সেটা উদ্বোধন কে করেছে, সেটাই কিন্তু আজকে আমাদের জানার বিষয়, ঠিক আছে। তো এটা কি রয়েছে, এটা হলো কি, এটা হলো দ্রৌপদী মুর্মু, কে করেছে এটা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি রয়েছেন তিনি কিন্তু এটা কি করেছে, উদ্বোধন করেছেন, ঠিক আছে, এই এই যেটা রয়েছে। এবার আমরা দ্রৌপদী মুর্মু কোথায় এটাকে উদ্বোধন করেছেন, এটা হলো নয়াদিল্লিতে, নিউ দিল্লিতে এটা কিন্তু এটা উদ্বোধন করেছে। এবার হলো আর একটা আমাদের যেটা জানা দরকার, সেটা হলো কি, যে দ্রৌপদী মুর্মু এনাকে প্রত্যেকেই চেনো আমাদের দেশের কি আমাদের রাষ্ট্রপতি বর্তমান, ইনি হলো আমাদের 15তম রাষ্ট্রপতি, এটা মনে রাখবে, কততম, 15তম, এক্সামে কিন্তু এটা আমাদের আসে, হ্যাঁ, ঠিক আছে। তো আর এখন কে ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন আমাদের বর্তমানে, জগদীপ ধনখড় যিনি রয়েছেন ইনি রয়েছেন কিন্তু ভাইস প্রেসিডেন্ট এখানকার। আর এর আগে আমাদের 14তম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে ছিলেন, রামনাথ কোবিন্দ, এটা তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট যেটা রয়েছে সেই নেক্সট ওইটার দিকে আমরা চলে যাই, ঠিক। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, গণেশ প্রতিমার বিসর্জনের পর কোন উৎসব শেষ হয়, এটা তো প্রত্যেকেই জানো, এটা কি, এটা হলো গণপতি উৎসব, যেটা আমরা বলে থাকি, এই 10 দিনের যে গণপতি উৎসবটা চলেছিল সেটা কি 17ই সেপ্টেম্বর শেষ হয়েছে, এটা বিসর্জনের মাধ্যমে, এটা প্রত্যেকেই জানো। 4 নম্বর কি দেওয়া রয়েছে, সুভদ্রা যোজনা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সুভদ্রা যোজনা কোন রাজ্যে চালু করা হয়েছে,
কোন রাজ্যে, এটা প্রত্যেকে জানো, উড়িষ্যা এটা চালু করা হয়েছে। উড়িষ্যা গভর্নমেন্ট ভোটের আগে, যারা বর্তমান বিজেপি গভর্নমেন্ট রয়েছেন, তারা অ্যানাউন্স করেছিলেন যে তারা যদি জিতে যায় তারা এই সুভদ্রা যোজনা যেটা রয়েছে সেটা চালু করবে। আর এই সুভদ্রা যোজনা যেটা রয়েছে সেটা 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ইনি কিন্তু এটা কি করেছেন, এইটা কিন্তু উদ্বোধন অর্থাৎ যোজনা যেটা রয়েছে চালু করেছেন। এবার দেখো এই সুভদ্রা যোজনা, তোমরা এটা ছবিটা দেখতে পাচ্ছো, এর কি লক্ষ্য কি? এর অ্যাকচুয়াল লক্ষ্য হলো যে যত মহিলা রয়েছে তাদের ফিনান্সিয়ালি সাপোর্ট করা এবং ইকোনমিক্যালি যারা দুর্বল সেকশন যারা রয়েছে তাদেরকে ইমপ্রুভ করা, ঠিক আছে? আর এর অ্যাকচুয়াল লক্ষ্য কিন্তু এইটা। এর কিসের মাধ্যমে? এটা হলো ডাইরেক্ট ক্যাশের মাধ্যমে। বছরে টোটাল 10,000 টাকা দেওয়া হবে। এই 10,000 টাকা কিভাবে দেওয়া হবে? এক, প্রথম 5,000 যেটা রয়েছে সেটা রাখি পূর্ণিমার দিন অর্থাৎ অগস্ট মাসে দেওয়া হবে, এবং নেক্সট 5,000 যেটা রয়েছে সেটা হলো ওমেন্স ডে যেটা রয়েছে সেটাকে এই দিনে কিন্তু এটা দেওয়া হবে, ঠিক আছে? আর এই পেমেন্টটা কি করা 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 হবে? ডাইরেক্ট দে বেনিফিট ট্রান্সফার যেটাকে বলা হয় ডিবিটি, এর মাধ্যমে অর্থাৎ আধার লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে সেখানে ডাইরেক্টলি কিন্তু এটা পৌঁছে যাবে, ঠিক আছে? এইগুলো হলো এদের এখানকার কিন্তু এটা লক্ষ্য, ঠিক আছে? আর এই সরকারের কি লক্ষ্য রয়েছে? সরকারের লক্ষ্য রয়েছে যে 2029-এর মধ্যে প্রায় 1 কোটি মহিলা যারা রয়েছে তারা এখান থেকে যেন সুবিধা পেতে পারে, এটাই হলো লক্ষ্য। তো দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে জানা দরকার, যে আমাদের উড়িষ্যা সম্পর্কে এখানে কিন্তু চলে এসেছে, তো আমরা উড়িষ্যা সম্পর্কে কিছু আমাদেরকে কিছু আমাদেরকে জানা দরকার, যেগুলো এক্সামের পারপাসে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা আমাদের কি রয়েছে সেটা আমরা দেখে নিই। এবার দেখো উড়িষ্যা আমরা কি জানি, উড়িষ্যার যে ক্যাপিটাল রয়েছে ক্যাপিটালটা আমাদের কি রয়েছে আমরা প্রত্যেকেই জানি। এর ক্যাপিটাল হলো কি? উড়িষ্যার ক্যাপিটাল হলো ভুবনেশ্বর, প্রত্যেকে জানো। দেখো আমাদের একটু বড় হতে পারে, 15 মিনিটের হতে পারে, কিন্তু আমরা এই রিলেটেড অনেক কিছু কিন্তু এখানে আলোচনা করব, ঠিক আছে? এখানকার যে ই রয়েছে এখানকার কি, এটা তো তোমরা দেখেছো, আর ভুবনেশ্বর রয়েছে। আর ভুবনেশ্বর ছাড়াও এখানকার আমাদের আর যেটা জানা দরকার সেটা হলো কি, এখানকার বর্তমানে সিএম কে রয়েছেন, ঠিক আছে? তাহলে এখানকার সিএম বর্তমানে কে রয়েছে? বর্তমানে এখানকে কিন্তু মনে রাখবে, এখানকার যে যে বর্তমান সিএম রয়েছে তিনি বর্তমান সিএম রয়েছেন এখানকার, তো এখানে কিছু প্রবলেম হচ্ছে। বর্তমানে এখানকার সিএম রয়েছেন মোহন চরণ মাঝি। কে রয়েছেন এখানকার? মোহন চরণ মাঝি যিনি রয়েছেন তিনি এখানকার কিন্তু বর্তমানে সিএম রয়েছেন, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে? দেখো নেক্সট কোশ্চেন আমাদের দেওয়া রয়েছে, জাতীয় সিনিয়র মহিলা দলের প্রধান কোচ হিসেবে কাকে বর্তমানে নিযুক্ত করা হয়েছে? কোন সিনিয়র মহিলা ফুটবল দলের বর্তমান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কাশ্যপ, এখানে যা ছবি দেখছো তিনি হলেন সন্তোষ কাশ্যপ। এনাকে কি AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেটা রয়েছে তার হলো মহিলা যে সিনিয়র মহিলা দল রয়েছে তার কোচ হিসাবে বর্তমানে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, স্বচ্ছতাই সেবা অভিযান 2024 এর থিম কি ছিল এবছরে? এর এবছরের থিম ছিল বর্তমানে কি, স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা, এটা কি ছিল? এটা হলো আমাদের এবছরের যে 2024-এর স্বচ্ছতাই সেবা অভিযান তার থিম ছিল, এটা মনে রাখবে, এটা এক্সামে আসার মতো কিন্তু একটা প্রশ্ন। এরপর যেটা রয়েছে সেটা হলো NPS বাৎসল্য স্কিম যেটা রয়েছে এর উদ্বোধন কোথায় হবে, এটা হলো আমাদেরকে আজকে যে প্রশ্ন রয়েছে সেটা। তাহলে NPS বাৎসল্য যেটা রয়েছে সে তার বর্তমানে যে উদ্বোধন যেটা হয়েছে সেটা হয়েছে কোথায়? নিউ দিল্লিতে, ঠিক আছে? এটা কোথা করে এটা উদ্বোধন হয়েছে? নিউ দিল্লিতে। আর কে হলো এই NPS বাৎসল্য স্কিম উদ্বোধন করেছেন? আমাদের বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যিনি রয়েছেন ইনি 18ই সেপ্টেম্বর এটাকে উদ্বোধন করবেন, ঠিক আছে? এবার দেখো যেহেতু আমাদের এখানকে নয়াদিল্লি এলো অর্থাৎ দিল্লি রিলেটেড এলো, তা দিল্লি সম্পর্কে আমরা একটা কিছু জেনে নিই, ঠিক আছে? দিল্লির কি, দিল্লি দেখো গভর্নমেন্ট যেটা রয়েছে দিল্লি একটা মনে রাখবে আমাদের কিন্তু স্টেট কাম বলতে পারো, এটা আবার কি একটা আমাদের স্টেট প্লাস আবার এই যেটা রয়েছে সেটা হলো আমাদের একটা ইউনিয়ন টেরিটরি, এটাও বলতে পারো। আর আমাদের দেশের কিন্তু যে
রাজধানী সেটাও কিন্তু দিল্লি, এটা তোমরা মনে রাখবে। এবার এখানকার গভর্নমেন্ট যেটা রয়েছে, এখানকার গভর্নমেন্ট কিন্তু নর্মাল স্টেটের মতো নয় বা নর্মাল যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেরকম গভর্নমেন্ট হয় না। এখানকার গভর্নমেন্ট বডি বডি যেটা রয়েছে সেটা গভর্নমেন্ট অফ দিল্লি রয়েছে। এখানে একটা লেফটেন্যান্ট গভর্নর, অর্থাৎ যেমন আমরা ইউনিয়ন টেরিটরি গুলো যেগুলো দেখেছি আমাদের, তার কি থাকে, একটা লেফটেন্যান্ট গভর্নর থাকে, এখানেও একটা লেফটেন্যান্ট গভর্নর আছে। তিনি কি, তিনি হলেন বিনয় কুমার সাক্সেনা, ঠিক আছে, বিনয় কুমার সাক্সেনা। এবার আবার স্টেটের মতো কেন, কারণ এখানকার যে স্টেট সেই স্টেট হিসাবে দিল্লি স্টেটের কি চিফ মিনিস্টার, দেখো ইউনিয়ন টেরিটরি কিন্তু কোনো চিফ মিনিস্টার থাকে না, কিন্তু দিল্লির ক্ষেত্রে ব্যতিক্রম, ঠিক আছে। দিল্লির বর্তমানে চিফ মিনিস্টার কে, বর্তমানে আতিশি মার্লেনা সিং যেটা রয়েছে, ইনি হলেন কি এখানকার বর্তমানে চিফ মিনিস্টার। কারণ কি, এই 17 তারিখে কিন্তু চেঞ্জ হয়েছে, এর আগে কে ছিলেন, অরবিন্দ কেজরিওয়াল এখানকার ছিলেন, ঠিক আছে। আর এখানকার যে টোটাল যে রাজ্যসভা, লোকসভা সিট কটা রয়েছে, লোকসভা 7টা সিট রয়েছে এবং রাজ্যসভায় টোটাল 3টে সিট রয়েছে, এটা তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এক্সামে আসার মতো কিন্তু প্রশ্ন। হ্যাঁ, এবার পরের প্রশ্ন কি রয়েছে, অপারেশন সদ্ভাব যেটা রয়েছে কোন দেশগুলোকে মানবিক সহায়তা প্রদান করবে সেটা বলা হয়েছে, সেটা কোন কোন দেশগুলোকে ই করবে, মায়ানমার, লাওস আর ভিয়েতনাম, এই যেটা রয়েছে, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই দেশগুলোকে মানবিক সহায়তা প্রদান করবে। এই অপারেশন সদ্ভাবটা কি, এটা হলো দেখো ইন্ডিয়ার দ্বারা একটা কি বলতে পারে, যে যেই সমস্ত দেশগুলো রয়েছে তুফানিয়াগি, অর্থাৎ যে সমস্ত দেশগুলোতে তুফান দ্বারা, তুফানিয়াগি এর দ্বারা কি প্রভাবিত, যেমন মায়ানমার, এখানে তোমরা ছবি দেখছো, এই যে আমাদের ইন্ডিয়ার একটা সাইড রয়েছে আর ফুল তোমরা দেখো, এটা মায়ানমার দেখছো, এটা লাওস রয়েছে, এটা ভিয়েতনাম রয়েছে, এই দেশগুলো কি হয়, এই দেশগুলো কিন্তু সবসময় কি হয়, তুফানিয়াগি এর দ্বারা প্রভাবিত হয়। আর এই কারণে যাতে এখানকার সহায়তা করা যায় বা এখানকার অপারেশন সদ্ভাব এটা চালু করা হয়েছে, যাতে এদেরকে হেল্প করা যায়, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের এটা চলে এলো, তো আমরা অপারেশন সদ্ভাব সম্পর্কে আরো মানে এলো কি 3টে দেশ, একটা হলো মায়ানমার, লাওস আর ভিয়েতনাম। তো চলো এর সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। ভিয়েতনাম যেটা রয়েছে, ভিয়েতনামের কি, প্রথমে মায়ানমার চলো, এই যে তোমরা ম্যাপ দেখছো এটা হলো মায়ানমারের ম্যাপ। মায়ানমারের ক্যাপিটাল কি রয়েছে, এর ক্যাপিটাল রয়েছে নেইপাইডিয়াও, কি নেইপাইডে, এখানকার কি রয়েছে, নেইপাইডি এখানকার হলো ক্যাপিটাল। এখানকার প্রাইম মিনিস্টার কি রয়েছে, মিং অং। দেখো এই নামগুলো একটু চাইনিজ টাইপ বা এই টাইপের নাম, ঠিক আছে, তোমরা জাস্ট এইগুলো দেখে লেখলে মনে রাখবে। হ্যাঁ, নেইপাইডাও এটা হলো এই রয়েছে, আর প্রাইম মিনিস্টার রয়েছে মিন অং হ্লেং, এখানকার প্রাইম মিনিস্টার, আর প্রেসিডেন্ট রয়েছেন মিন অং হ্লেং, অ্যাক্টিং, বর্তমানে উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, যখন আবার প্রেসিডেন্ট ইয়ে হয়ে যাবে, না হলে প্রাইম মিনিস্টার যে সেই এখন বর্তমানে অ্যাক্টিং প্রেসিডেন্ট রয়েছে। আর এখানকার কারেন্সি কি, কারেন্সি হলো এখানকার ক্যাচ, ক্যাচ হলো এখানকার কারেন্সি। নেক্সট আমাদের যেটা চলে আসে সেটা আমাদের কি চলে আসে, আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমাদের যেটা চলে আসবে সেটা হলো যে ভিয়েতনাম, ভিয়েতনামের কি ক্যাপিটাল কি রয়েছে, ভিয়েতনামের ক্যাপিটাল হলো হানয়, আর এখানকার প্রাইম মিনিস্টার কে রয়েছে, ফ্যান মিন চিং, আর প্রেসিডেন্ট কে রয়েছে ভো ভ্যান থিও, ঠিক আছে। এই নামগুলো যদি অতটা মনেও না থাকে, ব্যাপার হলো কি বারবার যখন দেখতে থাকবে, অপশন যখন দেবে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে, আমার ওই নামগুলো অতটা মনে থাকে না। এখানকার কারেন্সি কি রয়েছে, ভিয়েতনামি ডং, এটা তো তোমাদের মনে রাখবে, আর ক্যাপিটাল কি হানয়, হানয় হলো ভিয়েতনামের ক্যাপিটাল। এরপর রয়েছে লাওস, লাওসের ক্যাপিটাল কি রয়েছে, এখানকার ক্যাপিটাল রয়েছে ভিয়েন্টাইন, ঠিক আছে, ভিয়েন্টাইন এলো এখানকার হলো ক্যাপিটাল বা রাজধানী। প্রাইম মিনিস্টার কে রয়েছে, সোনিক্সিয়া, আমাদের যে ওখানকার যে ক্যাপিটাল রয়েছে সোনিক্সিয়া ফিনাডন, ঠিক আছে, সোনিক্সিয়া সিফেন্ডন, এখানকার কি প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট কি রয়েছে, থংগুলান সিসোলুয়ে, ঠিক আছে, সিসোলি তো এখানকারই। আর এখানকার কারেন্সিটা মনে রাখবে, বিশেষ করে কারেন্সিটা কি রয়েছে, কিপ বা ল্যাক যেটাকে বলা হয়, ঠিক আছে, তোমরা মনে রাখবে কিপ হলো এখানকার কারেন্সি, বিশেষ করে কারেন্সি গুলো মনে রাখবে, এগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের চলে যায়, দেখো আমারও কিছু কিছু জায়গায় কিন্তু প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হচ্ছে, সেগুলো কোনো ই নেই, কারণ ওই নামগুলো উচ্চারণ করা একটু টাফ, ঠিক আছে। পরে প্রশ্ন কি দেওয়া রয়েছে, সিদ্ধেশ্বরী মন্দির কোথায় উদ্বোধন করা হয়েছে। দেখো প্রশ্নটা এরকম যে বর্তমানে এক সিদ্ধেশ্বরী মন্দিরটা উদ্বোধন করা হয়েছে, এটাকে কোথায় উদ্বোধন করা হয়েছে, এটাকে যেটা উদ্বোধন করা হয়েছে সেটা হলো সেটা হলো ত্রিপুরাতে উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে, ত্রিপুরা কে উদ্বোধন করেছে, ত্রিপুরার, ত্রিপুরার যে বর্তমান ওখানকার যে মানে সিএম রয়েছেন, অর্থাৎ চিফ মিনিস্টার রয়েছেন, সেই চিফ মিনিস্টার মানিক শা, এবং উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার বর্তমানে যোগী আদিত্যনাথ,
এনারা দুজন মিলে কি করেছে, এইটাই নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দির যেটা রয়েছে, এই যে তোমার ছবি দেখছো, এটা কি করেছে, তারা উদ্বোধন করেছে। তো যেহেতু এখানে ত্রিপুরা চলে এলো, ত্রিপুরা রিলেটেড এবং উত্তরপ্রদেশ রিলেটেড আমরা কিছু জেনে নিই। দেখো, ত্রিপুরার যে ক্যাপিটাল রয়েছে, রাজধানী কি রয়েছে, এখানকার রাজধানী আমরা জানি কি, আগরতলা হলো এখানকার রাজধানী। ঠিক আছে, আমি লিখছি না, সব লিখছি না, মনে মুখে মুখে বলছি, ঠিক আছে, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কারণ যেই যেই স্টেট আসুক, কান্ট্রি আসুক, সেগুলো রিলেটেড টুকটুক করে আমরা যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকি, এগুলো আর ভুলবো না। ঠিক আছে, এখানকার যে বর্তমান সিএম রয়েছে, কে রয়েছে, আমরা বললাম মানিক শাহ, এই যে তোমরা ছবি যাকে দেখতে পাচ্ছ, এখানকার হলো বর্তমানে। আর আর গভর্নর কে রয়েছে, ইন্দ্রসেনা রেড্ডি। কে রয়েছে এখানকার গভর্নর, হলো ইন্দ্রসেনা, ইন্দ্রসেনা রেড্ডি হলো এখানকার গভর্নর। ঠিক আছে, আর এখানে কি রয়েছে, আরেকটা রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সিএম কে, ক্যাপিটাল কি, আমাদের রাজধানী লখনৌ আমরা জানি। আর এখানকার যে মুখ্যমন্ত্রী কে রয়েছেন, যোগী আদিত্যনাথ, এই যে ছবি দেখছো। আর এখানকার যে গভর্নর রয়েছে, রাজ্যপাল, সে কে, আনন্দিবেন প্যাটেল। ঠিক আছে, একটা থেকে দেখো আমরা কত প্রশ্ন কিন্তু একভাবে জানতে পারছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের 10 নম্বর, ভারত স্টার্ট আপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি ভাস্কর কোথায় চালু করা হয়েছে, এটা চালু করা হয়েছে কোথায়, এটা নয়াদিল্লিতে, এটাও নয়াদিল্লিতে চালু করা হয়েছে। কে চালু করেছে, এটা চালু করেছে আমাদের বর্তমান কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল, যিনি রয়েছেন 16ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে। এটা কিন্তু তার নতুন দিল্লি যেটা রয়েছে, সেখানে কিন্তু তিনি এটা উদ্বোধন করেছেন। এর অ্যাকচুয়ালি লক্ষ্য কি, এই যে প্ল্যাটফর্মটা রয়েছে, এই প্ল্যাটফর্মটার মাধ্যমে যারা স্টেক হোল্ডার রয়েছে, এই স্টেক হোল্ডারদের মধ্যে এবং যারা এন্টারপ্রিনিয়ারিয়াল ইকোসিস্টেম, যারা অর্থাৎ এন্টারপ্রিনিয়ার বানতে হতে চায়, এর যে রিলেটেড যার যা রয়েছে, যেমন স্টার্টআপ, ইনভেস্টার, মেন্টর, সার্ভিস, এই সমস্ত গুলোকে কি এক জায়গায় আনতে চাইছে, এবং এগুলোকে কি করা হচ্ছে, এইগুলোর মাধ্যমে স্টার্টআপ বা এইসব যা যা রয়েছে যেগুলো, সেগুলোকে অনেক বেশি ইমপ্রুভ করবার চেষ্টা করার জন্য কিন্তু সরকার এইটা, ভারত স্টার্টআপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি, এটা চালু করেছে। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে, থুথুকুড়ি বন্দর কোথায় অবস্থিত। দেখো, এর যে পিডিএফ রয়েছে, পিডিএফ আমি নিচে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এই থুথুকুড়ি বন্দর কোথায় অবস্থিত রয়েছে, এটা হলো তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এই থুথুকুড়ি বন্দর যেটা রয়েছে, সেটা কি রয়েছে, এর নবম টার্মিনাল যেটা রয়েছে, সেটা উদ্বোধন করেছে কে, উদ্বোধন করেছে কেন্দ্রীয় জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ইনি কিন্তু এটাকে কি করেছে, এটাকে হলো উদ্বোধন করেছেন বর্তমানে। ঠিক আছে, আর এটা যখন উদ্বোধন বর্তমানে, এর নবম যে টার্মিনাল রয়েছে, টার্মিনালটাকে কিন্তু তিনি উদ্বোধন করেছেন। ঠিক আছে, আর এই পোর্ট উদ্বোধন কে করেছেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এবার যেহেতু তামিলনাড়ু, এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, তামিলনাড়ুর ম্যাপ আমাদের যে একদম রয়েছে নিচের দিকে, তোমরা দেখতে পারো একদম সাউথ ইস্ট যে দিকটা রয়েছে সেখানে, এখানকার চিফ মিনিস্টার কে রয়েছে, এম কে স্ট্যালিন। এনার নাম অনেক শুনবে, আমাদের যেমন মমতা ব্যানার্জি নাম অনেক শোনা যায়, এম কে স্ট্যালিন নাম অনেক শোনা যায়। এছাড়া এখানকার ক্যাপিটাল কে রয়েছে, এখানকার ক্যাপিটাল রয়েছে চেন্নাই, অর্থাৎ রাজধানী। আর গভর্নর কে রয়েছে, আর এন রবি। আর এন রবি হলো এখানকার গভর্নর, এটা মনে রাখবে। আর ফরমেশন ডেট কি, 1 নভেম্বর 1956, এটা হলো ফরমেশন ডেট। এরপর রয়েছে 12 নম্বর, জম্মু কাশ্মীরের প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ কবে হবে, এটা হবে 18ই সেপ্টেম্বর। কবে হবে এটা, আমাদের 18ই সেপ্টেম্বর এটা কিন্তু আমাদের হবে। ঠিক আছে, মনে রাখবে এটা 18ই সেপ্টেম্বর হবে। এবার প্রশ্ন হলো যে, যেহেতু আমাদের এই রয়েছে, তো প্রত্যেকে দেখেছো আমাদের একদম ভারতের যে ম্যাপ রয়েছে, এই উপরে যেটা রয়েছে এটা কি কি রয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ, এগুলো কিন্তু আমাদের এর আন্ডারে রয়েছে। এবার জম্মু কাশ্মীর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে জম্মু কাশ্মীর, আর হলো এই যে আর এই সাইডের এইটুকু হলো আমাদের লাদাখ। হ্যাঁ, এইটা কি বর্তমানে, এটা 2019 সালের পর থেকে ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষণা করা হয়েছে 31 অক্টোবর 2019 থেকে। আর এর যে ক্যাপিটাল রয়েছে জম্মু এন্ড কাশ্মীরের, এর দুটো, একটা হলো কি শ্রীনগর, আর একটা হলো জম্মু। এটা কি, একটা হলো আমাদের গরমের সময় আর একটা হলো শীতের সময়। ঠিক আছে, এই দুটো টাইমে, কারণ কি বরফ খুব জমে যাওয়ার জন্য শ্রীনগরকে এবং জম্মুকে দুটো টাইমে এটা কিন্তু করা হয়। এবার এখানকার টোটাল 20টা হলো আমাদের এখানে ডিস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, আর এখানকার হাইকোর্ট যেটা রয়েছে সেটা তোমরা মনে রাখবে, হাইকোর্ট হলো হাইকোর্ট অফ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এটা হলো এখানকার হাইকোর্ট। আর এখানকার গভর্নর বর্তমানে কে রয়েছে, গভর্নর রয়েছে মনোজ সিনহা, মনোজ সিনহা এখানকার গভর্নর। এগুলো এক্সামে আসার মতো, আর লোকসভায় টোটাল 5টা সিট রয়েছে। তো দেখো, আজকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদেরকে ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ফেসবুকে আমাদের সাথে জয়েন বা লাইক করোনি, এখনো পর্যন্ত যারা টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হওনি, যুক্ত হয়ে নেবে। সমস্ত পিডিএফ ডাইরেক্ট তোমরা এখানে ক্লিক করেও তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে চলে যেতে পারো। এছাড়াও আমাদের যে ম্যাথ, রিজনিং, আমাদের যে ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু
চলতে থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ আমরা অনেকটা নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু প্রত্যেকে করে নাও, ঠিক আছে।